নমস্কার, আমি স্বপ্না ভাদুড়ি। প্রথমেই একটা কথা বলতে চাই যে আমার ভিডিও যাদের ভালো লাগবে না, দরকার নেই স্বপ্না ভাদুড়ির ভিডিও দেখা, কিন্তু যাদের ভালো লাগবে অবশ্যই তাদের কাছে আমি করজোড়ে আমি অনুরোধ করবো একটা কথাই, যে ভিডিওটি দেখা মাত্রই প্রত্যেকের কাছে শেয়ার করবেন, প্রচুর শেয়ার করবেন, এমনভাবে শেয়ার করবেন যাতে ভিডিওটা প্রত্যেকের কাছে পৌঁছায়। যেসব অন্ধভক্তরা আমাকে বলে আমি নাকি হিন্দুদের বিরুদ্ধে আর মুসলিমদের হয়ে নাকি ভিডিও করি, আমি তাদেরকে শুধু একটা কথা বলতে চাই যে অন্যায় অত্যাচার কাদের উপরে হচ্ছে, তাহলে আমি কাদের ভিডিওটা আমি বেশি করব। আমি বলেছি অন্যায় দেখলেই প্রতিবাদ করি, অন্যায় দেখলেই গর্জে উঠি, অন্যায় দেখলেই এগিয়ে যাই, অন্যায় দেখলেই আওয়াজ তুলি, কারণ এটা আমার রীতি এবং নীতি, তবেই আমার নাম স্বপ্না ভাদুড়ি। আমি কখনো অন্যায় দেখে পিছু হটতে পছন্দ করি না। আজকে 2014 শুরু হয়েছিল যে জয় শ্রীরাম যে না বলবে সে কখনো ভারতীয় নাগরিক হতে পারে না, জয় শ্রীরাম যে না বলবে সে কখনো যেন ভারত মায়ের মাটিকে ভালোবাসে না, জয় শ্রীরাম যদি কোনো মুসলিম মায়ের সন্তান না বলে, তাদেরকে বলা হয়েছে যে পাকিস্তানে চলে যা, আফগানিস্তানে চলে যা, বাংলাদেশে চলে যা, কিন্তু আজকে ভারতবর্ষের মাটিতে একের পর এক স্টেপ বাই স্টেপ যেভাবে সামনে ইসলামিক ধর্মের উপরে একটা বিশাল আকারে একটা অন্যায় অত্যাচার করা হচ্ছে, এটা কি ঠিক? কোন ল বুকে লেখা আছে, কোন সংবিধানে লেখা আছে যে কোন মুসলিম দাড়ি রাখতে পারবে না, টুপি পরতে পারবে না, লুঙ্গি পরতে পারবে না, আল্লাহর নাম না নিয়ে তাকে জয় শ্রীরামের নাম নিতে হবে, মসজিদে লাউড স্পিকারে সেখানে আজান দিতে পারবে না, এটা কোন সংবিধানে লেখা আছে? প্রথমেই বলতে চাই যে যেসব অন্ধভক্তরা যারা ধর্মের কালো চশমা ডজন ডজন পরে, যারা জয় শ্রীরামের স্লোগান দেয়, যারা হিন্দুবাদী কথা বলে, যারা মানুষের মধ্যে বিভেদ করে, যারা সম্প্রদায় কুস্তানিমূলক কথা বলে, যারা মাটিটাকে উত্তপ্ত করে, যারা ডোমেস্টিক ভাইলেন্স সৃষ্টি করছে এই ভারতবর্ষের মাটিতে, যে মাটিতে একদিকে মন্দিরে পুজো হয়, একদিকে যিশুকে প্রে করা হয়, একদিকে গুরু নানককে স্মরণ করা হয়, একদিকে আল্লাহকে দোয়া করা হয়, সেই মাটিতে এমন এমন ভাবে অত্যাচার করা হচ্ছে, এইটা কিন্তু কখনো যেন ভারতবাসী মেনে নেবে না। কারণ ভারতবাসী সকলেই সাম্প্রদায়িক না, ভারতবাসী সকলেই সাম্প্রদায়িককে পছন্দ করেন না, এই ভারতবর্ষের মাটিতে যত আমার ভারত মায়ের সন্তানরা রয়েছে, যার মধ্যে হিন্দু মুসলিম শিখ ইসাই প্রত্যেকটা ধর্মের মায়ের সন্তানরা, তারা ভারত প্রেমী, তারা মাটি প্রেমী, তারা সমাজ প্রেমী, তারা প্রত্যেকটা ধর্ম প্রেমী, কিন্তু তার মধ্যে যেসব ছোটছাট লোক রয়েছে যারা ধর্মের চশমা পরে, হিন্দুদের সঙ্গে মুসলিমদের কিভাবে বিভেদ করানো যায়, মন্দিরকে মসজিদকে কিভাবে ডিভাইডেড করা যায়, যারা প্রত্যেকদিন প্রত্যেক সময় প্রত্যেক ঘন্টায় প্রত্যেক মিনিটে প্রত্যেক সেকেন্ডে যারা এই আইডিওলজি নিয়ে কাজ করছে, তাদের কখনোর জন্য সফলতা হবে না, হবে না, হবে না, এটা আমি চ্যালেঞ্জ করে বললাম। আমি স্বপ্না ভাদুড়ি আমি চ্যালেঞ্জ করে বললাম। এখন হঠাৎ গান উঠেছে, হঠাৎ এখন ভাইরাল হচ্ছে যে কোনো মসজিদে কোনো রকম লাউড স্পিকারে আজান দিতে পারবে না, যদি সেই মসজিদে আজান হয় তার সামনে গিয়ে হনুমান চল্লিশার গান চালাবে জোরে। এটা কার কথা? এটা হচ্ছে রাজ ঠাকরের কথা। কিন্তু আমি একটা কথা বলতে চাই, আমি আপনাদেরকে প্রায় বলি যে শস্যের মধ্যেই ভূত, সবই মিলিঝুলি সরকার। আমরা ভাবি যে শুধু ভারতীয় জনতা পার্টি হচ্ছে তারা সাম্প্রদায়িকতা, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে তাদের ভাইপো তাদের অনেক জায়গায় ছড়িয়ে আছে। কিন্তু আমার একটা কথা, মসজিদের সামনে গিয়ে হনুমান চল্লিশার নাম করলে সেইখানে কি আমাদের হনুমানজি খুশি হবেন, না আমাদের রামচন্দ্রজি, আমাদের প্রভু রামচন্দ্রজি খুশি হবেন, বা তাদেরকে দুহাত ভরে আশীর্বাদ দেবেন? আমরা যদি সাম্প্রদায়িক না করে, আমরা যদি একে অপরের সঙ্গে লড়াই না করে, আমরা যদি শান্তিপ্রিয়ভাবে এই ভারতবর্ষের মাটিতে, রাম রহিমের মাটিতে, সেকুলার কান্ট্রি মাটিতে যদি প্রত্যেকেই প্রত্যেকের ধর্মকে সম্মান করি, প্রত্যেকের ধর্মকে শ্রদ্ধা করি, সেটা কি সত্যিই কোনো ভুল হবে? আমি শুনতে চাই যারা এই ধরনের কুসংস্কার চালু করছে যে হনুমান চল্লিশা হবে মসজিদের সামনে গিয়ে, যেখানে মসজিদে মাইকে লাউড স্পিকারে আজান হবে, আর যদি মাইক যদি তারা না খোলে মৌলবী সাহেবরা, এটা কোন সংবিধানে লেখা আছে, কোন ল বুকে লেখা আছে, এটা এদেরকে কে এদেরকে এত সাহস দিয়েছে? এই ভারতবর্ষের মাটিতে হিন্দু মুসলিম শিখ ইসাই প্রত্যেকটা ধর্মের মায়ের সন্তানরা, তাদের নিজের নিজের ধর্ম তারা নিজেরা অবশ্যই তারা পালন করতে পারবে, কেউ কখনো তাদেরকে বাধা দিতে পারবে না। কারণ আগে জানতে হবে এটা সেকুলার কান্ট্রি, প্রত্যেকটা ধর্মের মায়ের সন্তানরা এই মাটিতে বাস করে। কেন আমরা যদি সকলে একতা হয়ে, ঐক্যতা হয়ে, আমরা যদি হাতে হাত মিলিয়ে
নাকি আমাদের উপরে যিনি মালিক, কোথায় বলে সবকা মালিক কে খায়, উনি কি আমাদের উপরে কষ্ট পাবে না আমাদেরকে উনারা খারাপভাবে রাখবে? আমার মনে হয় এই যে একটা সাম্প্রদায়িক বিস্ফোরণ হচ্ছে, এইটার জন্যই ভারতবর্ষের মাটি হয়তো আগামীতে আমরা সেই মিলন বন্ধনের মাটি, সেই ভ্রাতৃত্বের মাটি, সেই একতার মাটি, ঐক্যতার মাটি, ভালোবাসার মাটি, রাম রহিমের মাটি হয়তো আমরা ধরে রাখতে পারবো না। তাই আসুন আমরা সকলে হাতে হাত মিলে একতা ঐক্যতা হয়ে আমরা প্রত্যেক ধর্মকে প্রত্যেকেই সম্মান করি, প্রত্যেক ধর্মের মায়ের সন্তানরা হাতে হাত মিলিয়ে এই ভারত মায়ের মাটিতে আমরা সুন্দর সুস্থভাবে বসবাস করি, তাহলে দেখবেন আমাদের ভারত মা উনিও শান্তি পাবেন, আমাদের মাটিও শান্তি পাবেন, এবং আমাদের যিনি মালিক এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন উনিও হয়তো আমাদের জন্য উনি অনেক শান্তি পাবেন। যে না, যেখানে সাম্প্রদায়িকতা নেই সেখানকার প্রত্যেকটা আমার সন্তানরা তারা ভালো থাকুক, প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, প্রত্যেকের পরিবারকে নিয়ে খুশিতে দিন কাটান, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আল্লাহর কাছে দোয়া করি এবং ভারত মায়ের কাছে প্রার্থনা করি। আর ভিডিওটা দেখা মাত্র শেয়ার করবেন, যেসব অন্ধ ভক্তদের স্বপ্না ভাদুরের ভিডিও ভালো লাগবে না দেখার দরকার নেই, কারণ স্বপ্না ভাদুরী ভিডিও চালিয়ে টাকা ইনকাম করে না, স্বপ্না ভাদুরী ভিডিও চালিয়ে নাম করতে চাই না, স্বপ্না ভাদুরী এই কারণে ভিডিও করে যে অন্যায়গুলো হচ্ছে, যতটুকু আমার ক্ষমতা আমি একজন অতি ক্ষুদ্র মানুষ, আমি চেষ্টা করি যে প্রত্যেকটা মানুষের মধ্যে একতার একটা আমি মেসেজ দেওয়ার চেষ্টা করি। প্রত্যেকেই ভালো থাকবেন, প্রত্যেককে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা প্রত্যেকেই আমার এই ভিডিওটি শেয়ার করবেন, আপনাদের উপর আমি আশাবাদী। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম, নবরাত্রি শুভেচ্ছা রইল আমার সনাতন ধর্মের মায়ের সন্তানদের জন্য, এবং রমজান মাসের শুভেচ্ছা রইল আমার ইসলাম ধর্মের মায়ের সন্তানদের জন্য। নমস্কার।